মাছমারীর কাছে মাছ খুব প্রিয় একটি পথ, তবে সাবধানে না খেলে এই মাছের কাঁটাই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। যেমনটা হয়েছিল নিউটাউনের 24 বছর বয়সী এক যুবকের। মলদ্বারে যন্ত্রণা নিয়ে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার সঞ্জয় মুরুলকে দেখাতে যান তিনি। প্রাথমিকভাবে ফিস্টুলা বা পাইলস মনে হলেও পরে পরীক্ষা করে দেখা যায় তার মলদ্বারে পেশিতে মাছের কাঁটা আটকে রয়েছে। পরে অপারেশনের মাধ্যমে সেই কাঁটা বের করে দেন ডাক্তার সঞ্জয় মণ্ডল। কাঁটাটি প্রায় 4 সেন্টিমিটার লম্বা ছিল। আর এখানেই সবাইকে সাবধান হতে বলছেন ডাক্তার সঞ্জয় মণ্ডল। মাছ খাওয়ার সময় সবাইকে সাবধানে খেতে বলছেন তিনি। তাড়াহুড়ো করে কেউ যেন বড় মাছের কাঁটা গিলে না ফেলে সেদিকে নজর দিতে বলেছেন। যদি কেউ ভুল করে খেয়েও ফেলেন তার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিলেন ডাক্তার সঞ্জয় মণ্ডল। বিশেষত বাচ্চা এবং বৃদ্ধদের ক্ষেত্রে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করা উচিত বলে মত তার। ডাক্তার সঞ্জয় মণ্ডল আরও জানান, মাছ খান তবে সাবধানে। এই পেশেন্টটা আমার আউটডোরে আসে, কমপ্লেন ছিল যে পায়খানা রাস্তায় ব্যথা হচ্ছে এবং অস্বাভাবিক ব্যথা, লাস্ট 3 দিন ধরে ব্যথা শুরু হয়েছে। পেশেন্টটা নিজে ভেবেছে যে এটা একটা পাইলস অথবা ফিশারের প্রবলেম হয়েছে এবং সেই জন্য ব্যথা হয়েছে এবং সেটা চিকিৎসার জন্য আমার কাছে এসেছে। এবার যখন এক্সামিন করি পেশেন্টটাকে তখন পাওয়া যায় যে পায়খানার রাস্তায় একটা হার্ড লোহার মতো তারের মতো জিনিস আটকে আছে এবং একটা বড় একখানা লোহার তারের মতো জিনিস পায়খানার রাস্তায় আটকে আছে। এবং তখনই আমার ধারণা হয় যে এটা একটা ফরেন বডি আটকে আছে এবং কি ফরেন বডি সেটা বোঝা মুশকিল ছিল। পেশেন্টকে অনেক হিস্ট্রি নেওয়া হয় যে কি করে কোনো কিছু খেয়েছে কিনা, কোনো কিছু পায়খানার রাস্তায় ভুল করে ঢুকে গেছে কিনা, কিন্তু পেশেন্ট বলে যে না সেরকম কিছু মনে পড়ছে না ওর। তখন আমরা বুঝতে না পারি একটা সিটি স্ক্যান করে, প্রথমে একটা এক্সরে করানো, এক্সরেতে কিন্তু কিছু ধরা পড়ে না, কিন্তু আমাদের হাই সাসপিশন ছিল সেই জন্য একটা সিটি স্ক্যান করানো হয় এবং সিটি স্ক্যানে খুব পরিষ্কার বোঝা যায় যে এটা একটা ফরেন বডি আছে পায়খানার রাস্তার মধ্যে আটকে আছে এবং পায়খানার রাস্তার যে মাসেলগুলো তার মধ্যেও ঢুকে বসে আছে এবং ইনফেকশন ক্রিয়েট করছে। তো এইটা থেকে যখন আমাদের কনফার্ম হয় তখন আমরা পেশেন্টটাকে অপারেশনের জন্য অ্যাডভাইস করাই, কারণ অপারেশন ছাড়া এটা বার করা যাবে না। এবং এটা তখন আমরা ওটিতে নিয়ে গিয়ে অপারেশন করে মাছের এইটাকে বার করা, এবং বার করার পর আমরা বুঝতে পারি যে এটা একটা বেশ বড় একটা মাছের কাঁটা। এবং তখন যখন পেশেন্টকে আবার জিজ্ঞেস করে ও বলে যে হ্যাঁ হতে পারে আমি 4-5 দিন আগে মাছ খেয়েছিলাম, বুঝতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে খেয়েছি, তখন একটা বড় কাঁটা খেয়েছি এবং সেটা গিয়ে পায়খানার রাস্তায় আটকে। অবভিয়াসলি মাছের কাঁটা হচ্ছে একটা হার্ড জিনিস এবং এটা যদি পেটের ভেতর চলে যায় যে কোনো জায়গায় গিয়ে বিঁধে যেতে পারে। কিন্তু গলায় এরকম মাছের কাঁটা গলায় আটকে যাওয়ার সবচেয়ে মানে মেন চান্স থাকে। এছাড়া আমাদের খাদ্য প্রণালী পাকস্থলী থেকে বেরোনোর মুখে এবং ক্ষুদ্রান্তের একটি জায়গাতে আটকাতে পারে। এই মাছের কাঁটা যেখানে আটকায় সেখানে বড় মাছের কাঁটা আটকালে সেটা আটকে গিয়ে ওখানে ইনফেকশন ক্রিয়েট করতে পারে এবং যেটা আরো খারাপের দিকে যেতে পারে সেটা হচ্ছে মাছের কাঁটাটা ফুটো করে মানে পারফোরেশন ক্রিয়েট করতে পারে এটা। এবং এটা আমরা দেখেছি খাদ্য নালীতে পারফোরেশন হতে এবং লার্জ ইনটেস্টাইনও মাছের কাঁটাতে পারফোরেশন হতে আমরা দেখেছি। সেই জন্য এটা খুব ডেঞ্জারাস জিনিস এবং মানুষ এটাতে সেই জন্য মাছের কাঁটা বড় মাছের কাঁটা সাবধানতার সঙ্গে খাওয়া উচিত, মাছ খুব সাবধানতার সঙ্গে খাওয়া উচিত এবং বড় কাঁটা স্পেসিফিক্যালি যাতে গিলে না নেয় সেটা দেখা উচিত। অনেক সময় আমরা একটা বড় মাছের পিস নিয়ে খেতে থাকি, সেগুলো ভালো করে চিবিয়ে খাওয়া উচিত এবং বেছে খাওয়া উচিত যাতে বড় কাঁটা আমাদের পেটে না চলে। দেখুন মাছের কাঁটা খেয়ে ফেললে যদি খুব বড় কাঁটা না হয় আমরা যেটা বলি ভাত অথবা কলা এগুলো খেয়ে নেওয়া, এগুলো সফট একটা বাল্ক জিনিস, এটা মাছের কাঁটাটাকে একটা বাল্কের মধ্যে নিয়ে নিচে পেটের মধ্যে পুশ করে দেয়। এবার যদি বড় কাঁটা হয় যেটা আটকে আছে গলার কাছে আটকে আছে সেটা তখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, স্পেশালি কোনো ENT সার্জেন অথবা গ্যাস্ট্রো সার্জেনের কাছে যাওয়া উচিত। তারা এইটাকে গলা থেকে মানে কোনো ওই এন্ডোস্কোপ অথবা ল্যাপ্রোস্কোপের মাধ্যমে সেটাকে গলা থেকে বার করে দিতে পারবে। যদি খাদ্যনালী অথবা পাকস্থলীতে গিয়ে আটকায় তাহলে এন্ডোস্কোপের মাধ্যমে এটা বার করে দেওয়া যেতে পারে। সেই জন্য যদি খেয়ে নিয়ে থাকে এবং ব্যথা হচ্ছে অথবা কোনো প্রবলেম হচ্ছে তখন সেটা ডাক্তারের কাছে অবভিয়াসলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাওয়া উচিত, একদম সরাসরি ডাক্তারের কাছে যাওয়া উচিত, স্পেশালি যেখানে মনে হচ্ছে যে কাঁটাটা আটকে গেছে কোথাও। অনেক সময় মানুষের মনে হয় যে কাঁটাটা হয়তো ভেতরে চলে গেছে, সেক্ষেত্রে যদি বড় কাঁটা হয় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারা তখন কোনো টেস্ট করে দেখতে পারে যে কাঁটাটা কোথাও গিয়ে আটকাচ্ছে না বেরিয়ে যাচ্ছে, সেটা পরীক্ষা করে দেখে নিতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।